ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, এখানে এক ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে কাফের এবং মুশরিকের মধ্যে তফাত কি বা পার্থক্য কি। তো এই প্রশ্নের উত্তরে এক নম্বর কথা হলো যে কাফের এটা কুফর শব্দ থেকে তৈরি হয়েছে, আর কুফর মানে হলো কোনো জিনিস ঢাকা বা গোপন করা এবং অস্বীকার করা। এই জন্য যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে তাকে কাফের বলা হয়। কেন? যে আল্লাহ তাকে যে সব নিয়ামতগুলো দিয়েছে সেসবগুলো মানে গোপন করছে এবং অস্বীকার করছে। ইমান আনার মাধ্যমে সে আল্লাহর এবং ওই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করছে না, কৃতজ্ঞতা আদায় করছে না। তো মোট কথা হইল যে যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে টোটালি সে হলো কাফের। তারপরে মুশরিক, এটা শিরক শব্দ থেকে এসেছে, আর শিরক মানে হলো অংশীদার বানানো বা পার্টনার বানানো। যেমন ধরেন আপনি হয়তো ব্যবসা করছেন দুইজন কিংবা তিনজনে মিলে, তো একসাথে আপনারা এক অপরের শরিক বা পার্টনার বা অংশীদার। তো শিরক মানে হলো অংশীদার বানানো, পার্টনার বানানো। এই জন্য যে মুশরিক আল্লাহর সাথে শরিক বানায় বা আল্লাহর সাথে অন্য কাউকে মানে অংশীদার বানায়, পার্টনার বানায়, তাকে এই অর্থেই মুশরিক বলা হয়ে থাকে। যে সে আল্লাহকে মানছে কিন্তু সেই সাথে আল্লাহর সাথে অন্যজনকেও অংশীদার করছে ইবাদত করার ক্ষেত্রে। যেমন যারা অশিলা ধরে, কবর পূজা করে, মাজার পূজা করে, ধরেন তো এরা আল্লাহকে মানে, এরা আল্লাহকে মানছে, কিন্তু সেই সাথে ওই যে ব্যক্তি কবরে শুয়ে আছে যাকে সে পীর মুর্শিদ মনে করছে বা আল্লাহর ওয়ালি মনে করছে, তো ওই ব্যক্তির মাধ্যম ধরে সে আল্লাহর কাছে কোনো জিনিস পেতে চাইছে অশিলা ধরে। তো এখানে কি হলো যে সে আল্লাহকে মানছে, তার আল্লাহর ওপরে বিশ্বাস আছে যে আল্লাহ একজন আমাদের আছে, কিন্তু এবাদত বন্দেগির ক্ষেত্রে আল্লাহর সাথে সে অন্য কেউ জড়াচ্ছে বা অংশীদার বানাচ্ছে আল্লাহর বা আল্লাহর পার্টনার বানাচ্ছে। তো সে হলো অংশীদার তৈরিকারী বা অংশীদার প্রতিষ্ঠাকারী, সেই জন্য তাকে বলা হয় মুশরিক, মানে অংশীদারিত্ব প্রতিষ্ঠিতকারী, যে আল্লাহর সাথে অংশীদার তৈরি করে, তো সে হলো মুশরিক। তাহলে শেষ কথা হলো কি যে কাফের বলতে টোটালে যে আল্লাহকে মানেই না, টোটালে যে রাসূলকে মানেই না, একেবারে তার ইনকার, অস্বীকার। আর মুশরিক মানে যে সে আল্লাহতে বিশ্বাস রাখে, আল্লাহকে মানে, কিন্তু এবাদত বন্দেগির ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকেও অংশীদার বানায়, সে হলো মুশরিক। আশা করি বুঝতে সক্ষম হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।